হ্যালো ফ্রেন্ডস, তো কীভাবে শুরু করব বুঝতে পারছি না, কী বলবো তোমাদেরকে। খুবই দুঃখের সংবাদ, 27 তারিখ ভোর 4টের সময় আমি ঘুম থেকে উঠে দেখি 4টে 7-এর সময় আমার ফোনে একটা মেসেজ এসছে, আমাদের মনিটাইজেশনটা ইনলিজিবল করে দেওয়া হয়েছে। তো মেসেজটা দেখে আমার রাত্রে তখন ভোরবেলা থেকে আর ঘুমোতে পারিনি, মনটা ভীষণ খারাপ। তো মেয়েকে আমি তখন বলিনি, আগে আমি অত মেসেজ অত ভালো বুঝি না, ভাবলাম পরে আগে দেখি, সকালবেলা ভালোভাবে দেখে নিলাম। তো দেখে তারপরে মেয়েকে যখন বললাম, মেয়ের মনটা ভীষণ খারাপ, মেয়ে তো প্রায় খাওয়া দাওয়া বন্ধই করে দিয়েছিল, খুব কান্নাকাটি করছিল, করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, আর এই এই কথাটা তোমাদেরকে কীভাবে বলবো বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কি করব না, ইউটিউব এটাকে কীভাবে নেবে, আবার আমাদের বিরুদ্ধে কোনো ক্লেম দিয়ে দেবে কি না, ওই ভয়েই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। এই ঘটনাটা ঘটেছে 27 তারিখ রাত্রি 4টে 7-এর সময় আমার ফোনে মেসেজ এসেছে যে আমার মনিটাইজেশনটাকে ইলিজিবল করে দেওয়া হয়েছে। তো ওরা তো এত বড় একটা চোতা ধরিয়ে দিয়েছে, এত বড় একটা মেসেজ দিয়েছে, সব বোঝা আমাদের পক্ষে সম্ভব না। যেটুকু বুঝতে পারলাম তাতে এটাই বুঝতে পারলাম যে চ্যানেলে কিছু ফল্ট আছে, তবে কী ফল্ট আছে সেটা ওরা কিন্তু ডিক্লেয়ার করে দেয়নি, আর আমিও ঠিক এখনও পর্যন্ত বুঝতে পারিনি যে চ্যানেলে কী ফল্ট আছে। যাই হোক, প্রিয়াঙ্কা ব্লগার, ওরা দেখলাম ওদের 28 তারিখে মেসেজটা এসছে, ওরা কালকে আমার ফোনে ওদের নোটিফিকেশানটা এলো, ওদের চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে, তো নোটিফিকেশানটা এলো, দেখলাম যে ওদেরও চ্যানেলটা মনিটাইজেশনটা রিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কাও দেখলাম খুব ভেঙে পড়েছে, আর ভেঙে পড়াটাই স্বাভাবিক, ওরা তো তাও ফার্স্ট পেমেন্ট পেয়েছে, আর তারপরেই ওদের সাথে এই ঘটনাটা ঘটেছে। আর আমরা জাস্ট চলা শুরু করেছিলাম, আমাদের মনিটাইজেশনটা সবে অন হয়েছে, আমরা এখন ইউটিউব থেকে আর্নিং করতে পারিনি, কোনো পেমেন্ট পাইনি, আর মানে শুরুতেই আমাদের সব কিছু শেষ হয়ে গেল, আমাদের চ্যানেলটাকে ইলিজিবল করে দেওয়া হলো মনিটাইজেশনটাকে। তাই দেখো মেয়েকে দেখে বুঝতেই পারছো খুব মন খারাপ, কিছু বলো। তো তার জন্য আমরা খুবই ভেঙে পড়েছি, আর আমাদের এসেছে 27 তারিখে মেসেজটা, আর ফেব্রুয়ারি 27 তারিখের পরে এক মাসের মধ্যে আমাদের ওটার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখনও এক মাস কতটা দেরি বুঝতে পারছি, আমাদের আর তর হয়েছে না যে কখন আমরা অ্যাপ্লাইটা করবো, আর ভিডিওতে কোনো কিছু ছিল না ভুল, তো কিসের জন্য ওরা করেছে সেটা আমরা নিজেও বুঝতে পারছি, আমরা এমন কোনো ভিডিও বানাই না যে সেটার থেকে আমাদের কোনো ক্লেম আসতে পারে। আমরা নর্মাল মেয়ের, আগে আমি বেশি ভিডিও বানাতাম, এখন বেশি ভিডিওটা আমি বানাই না, চ্যানেলটা আমার নামেই ছিল, তো চ্যানেলের নামটা আমি বদলে দিয়েছি, ওটাকে সুপর্ণা ক্রিয়েশন করে দেওয়া হয়েছে, আগে ছিল অঞ্জু ব্লগ সিম্পল লাইফস্টাইল, যেহেতু মেয়ে চ্যানেলটা চালায় তো নাম আমি আমার নামটা বদলে মেয়ের নামটা ওখানে দিয়ে দিয়েছি। আর যেহেতু মেয়ে চ্যানেলটা বানায়, তোমরা বুঝতে পারছো তো একটা চ্যানেল হচ্ছে আমাদের কাছে সন্তানের মতো, সেটাকে একটু একটু করে বাড়িয়ে তুলে এই সাবস্ক্রাইবারটা আর্ন করতে হয়েছে, ওয়াচ টাইমটা আর্ন করতে হয়েছে, তারপরে সেই চ্যানেলটা মনিটাইজড হয়েছে, তারপরে যদি সেই মনিটাইজেশনটা বন্ধ হয়ে যায় সেটা কতটা দুঃখের, কতটা কষ্টের, আর একটা মাস বসে থাকা মানে আমাদের কাছে কতটা খারাপ, একটা মাস যেন মনে হচ্ছে কয়েক বছর। তো তোমাদের মেসেজটা আমরা দেখাচ্ছি, দেখে নাও। তো তোমরা মেসেজটা দেখলে, আমাদের জাস্ট আর কিছু বলার ভাষা নেই, কী বলবো কী করবো বুঝতে পারছি না, মনটা ভীষণ খারাপ। আর একটা চ্যানেলকে দাঁড় করানো যে কতটা পরিশ্রমী সেটা তোমরা বুঝতে পারছো, সেই একটা চারা গাছকে যেমন একটু একটু করে আমরা বড় করি, এক সন্তানকে যখন আমরা একটু একটু করে যেভাবে বড় করি, একটা চ্যানেলও কিন্তু সেভাবেই গড়ে ওঠে। তো মেয়ে তো ভীষণ ভেঙে পড়েছে, কারণ মেয়ে যেই ডান্সগুলো করে, ডান্সগুলো প্রথমে দেখে দেখে ওকে তুলতে হয়, তারপরে সেটাকে রেডি করতে হয়, তারপরে সেই ডান্সটা করা, তার জন্য এডিটিং করা, থাম্বনেল তৈরি করা, সেই ডান্সটাকে তার মানে নিজেকে তোলানো, ডান্সটা রেডি করানো, অনেকটা সময় চলে যায়। ওই পড়াশোনা চালিয়ে এইটুকু বাচ্চা মেয়ে, তার মধ্যে ওই ভিডিওগুলো করা, সেগুলো এডিট করা, থাম্বনেলিং করা, কতটা সময় লাগে একটা ভিডিও এডিট করতে, থাম্বনেলটাকে রেডি করতে, তোমরা নিশ্চয়ই তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না, তোমরা জানো। তো এই কারণেই মেয়ে ভীষণ ভেঙে পড়েছে। যাই হোক, একটা মাস এখন ধৈর্য ধরে আমাদের থাকতে হবে, আমরা চাই তোমরা যদি কেউ পারো আমাদেরকে হেল্প করতে, আমাদেরকে হেল্প করো। আর কী হেল্প করবে, ইউটিউব এখন কোনো মেলও নেবে না, এক মাসের আগে সেই 27 তারিখে আবার আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো।
আর খুব শীঘ্রই আমাদের 15K কমপ্লিট হতে চলেছে, কালকেই হয়তো আমাদের 15K কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইবার। তো এই খুশির মধ্যে এতটা দুঃখ আমরা ভাবতে পারিনি। আর আমরা যখন দেখছিলাম স্টুডিওতে গিয়ে সব রকমের ভিডিওগুলো আমরা চেক করেছি, কিন্তু তেমন কিছু ছিল না যে থাম্বনেলে অন্যরকম আছে, ট্যাগ আছে অন্যরকম, ডেসক্রিপশন অন্যরকম, তেমন কিছু ছিল না। কিন্তু কিসের জন্য হয়েছে ওটা ভালোভাবে উল্লেখ করা ছিল ওখানে, বলেছে ট্যাগটা চেক করতে বলা হয়েছে আর ভিডিওগুলো চেক করতে বলা হয়েছে, যে ভিডিওর সঙ্গে যে ভিডিও আমি পোস্ট করেছি তার সাথে তার টাইটেলটা মিল আছে কিনা এগুলো চেক করতে বলেছে। মোটামুটি আমাদের চেক করা হয়ে গেছে, আমরা ওখানে কোনো ফল্ট মানে আমরা হয়তো বুঝতে পারছি না কোথায় ফল্ট, যেটা ইউটিউব বুঝতে পারছে। যাই হোক, ভিডিওটা পোস্ট করবোই না ভেবেছিলাম যে ইউটিউব এটাকে কীভাবে নেবে। তো প্রিয়াঙ্কা পোস্ট করেছে দেখে ভাবলাম তাহলে আমরাও পোস্ট করি, আমার যারা বন্ধু যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তাদেরও জানা দরকার যে আমাদের সঙ্গে কি হয়েছে। আর তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই সাবধানে থেকো, চ্যানেলটাকে তোমরা খুব ভালোভাবে নজর দাও তোমাদের চ্যানেলটাকে, মানে আমি চাইছি যে আমাদের সঙ্গে যেটা হলো সেটা যেন আর কারোর সঙ্গে না হয়, কারণ মেয়ে তো দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো মেয়ে ভীষণই ভেঙে পড়েছে। আর আমি যে ভোরবেলা যখন মেসেজটা দেখলাম আমি নিজে মানে খানিকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে নিজে আর কিছু বলার ভাষাটাই পাচ্ছিলাম না যে কি হয়ে গেল আমাদের সঙ্গে, কত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করানো, তারপর চ্যানেলটাকে মনিটাইজ করা, তোমরা বুঝতেই পারছো কতটা পরিশ্রম। তো আমাদের চ্যানেলটাকে এরকম মনিটাইজেশনটাকে ইলিজিবল করে দেওয়া হলো ইউটিউব থেকে, কী করবো বুঝতে পারছি না। তোমরা যদি কিছু জানো তো প্লিজ আমাদেরকে হেল্প করো। আর এক মাসের আগে তো আমরা কিছু করতেও পারবো না, এক মাস পরে আমরা আবার মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো, ওরা মনিটাইজেশনটা ফিরিয়ে দেবে সেটাও বলেছে। আর তোমরা তো মেসেজটা দেখলেই, তো আবার নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ভিডিও আমি রোজই দিতে থাকবো। দুদিন মেয়ের শরীর খারাপ ছিল বলে ভিডিও আপলোড করতে পারিনি, শরীর খারাপ ছিল, তারপরে মনটাও ভীষণ খারাপ, কান্নাকাটি করে ঠান্ডা সর্দি কাশি লাগিয়ে ফেলেছে, একটু জ্বর জ্বরে এসে গেছে, তার জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। তো আমি কালকে থেকে রেগুলার ভিডিও দেব, আর এখন বেশিরভাগ ভিডিও মেয়েই দেবে যেহেতু মেয়ের নামেই চ্যানেলটা করে নিলাম, তো মেয়েই ভিডিও আপলোড করবে, রোজ না হলেও একদিন অন্তর অন্তর আমরা ভিডিও দেবো। তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো, আমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো। আর তোমরা যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, আর যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো, আর কিছু বলার ভাষা নেই, খুব মন খারাপ, খুব আমাদের যাও একটু করে ভিউজ আসতে শুরু করেছিল, আগে তো আমাদের তেমন ভিউজ আসতো না, যাও একটু করে ভিউজ আসতে শুরু করেছিল সবে 200-300 করে, আমরা তখন প্রায় বেশি খুশি ছিলাম। আর এখন শুরু হয়েছিল ভিউজ আসতে, তখনই ভিউজটা মানে ভিউজ আসতে থাকবে, কিন্তু তখনই আমাদের মনিটাইজেশনটা ইলিজিবল করে দেওয়া হয়েছে, তো এর জন্য আমরা খুবই ভেঙে পড়েছি। আর কি, যেটা ইউটিউব থেকে করে দিয়েছে তার উপরে তো কারোর হাত নেই, তো আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা খুব সাবধানে থেকো, এমন কিছু করো না যার জন্য তোমাদের চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। আর শুধু চ্যানেল, আমাদের তো চ্যানেল হচ্ছে মনিটাইজেশনটা ইলিজিবল করে দিয়েছে, এছাড়াও শুনেছি অনেকে চ্যানেলটাই নাকি বন্ধ করে দিচ্ছে, পুরো ভ্যানিশ করে দিচ্ছে চ্যানেলটাকে, কারোর সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। 2000 নতুন বছর, মানুষের নতুন বছর আসে ভালো কিছু হবার জন্য, কিন্তু আমাদের কাছে কিছুই ভালো হলো না। আরও কতজনের নাকি এরকম এসছে, অনেকেরই এরকম ঘুম থেকে উঠেই ভোর 4টার সময়, আর বিশেষ করে মেসেজটা 4টার সময়ই দিচ্ছে, 4টার সময় উঠে ঘুম থেকে তুমি যদি দেখো যে তোমার চ্যানেলটা ইলিজিবল হয়ে গেছে সেটা কতটা কষ্টের সেটা আমরা বুঝতে পারছি। আর প্রিয়াঙ্কা, কালকে দেখলাম প্রিয়াঙ্কাও ভীষণ ভেঙে পড়েছে, ওরও খুব খারাপ লাগছে, আর ওর তো চ্যানেল অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, ও একবার আর্নিংও করেছে এক ফার্স্ট মান্থ, তো খুব দুঃখ করছিল। যাই হোক, তোমরা আমাদের পাশে থেকো, আমাদেরকে যেভাবে সাপোর্ট করছিলে সেভাবেই সাপোর্ট করো, আমরা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তুমি কিছু বলবে আর? আমার তো আর কিছু বলার নেই, তোমরা এরকমই বলার, তোমরা আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করো যাতে আমরা মনিটাইজেশনটা আবার ফিরে পাই আমাদের চ্যানেলের জন্য, আর আমাদের চ্যানেলটাকে যেন আরও বড় করতে পারি, এটাই। আর কিছু বলার নেই আমাদের। তো ফ্রেন্ডস, টাটা।